নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনিয়ার নির্দেশে ডেলিগেশন টিম শিলচরে, খোঁজ নিলেন ডিটেনশন ক্যাম্পে বন্দীদের। করিমগঞ্জ জেলা পরিষদ বিজেপির সভাপতি আশিস নাথ। যানজট থেকে রেহাই পেতে বাইপাস চালুর দাবি শিলচরে, এগিয়ে আসুন সাংসদ বিধায়করা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দীদের খোঁজ নেওয়া সহ নাগরিকত্ব বিল এবং এনআরসি নিয়ে বিভিন্ন দল সংগঠনের মতামত জানতে এআইসিসি সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে এক হাই পাওয়ার ডেলিগেশন টিম বৃহস্পতিবার শিলচর সেন্ট্রাল জেল পরিদর্শন করে। সেখানে তারা যেসব বন্দীকে বিদেশে চিহ্নিত করা হয়েছে এবং যারা বাংলাদেশে ফিরতে আগ্রহী তাদের সঙ্গে দেখা করেন। এদিনের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, প্রাক্তন মন্ত্রী মুকুল ওয়াসনিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, এপিসিসি সভাপতি রিপুন বরা সহ আরো অনেকে। পরে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। তিনি বলেন, তারা গড়ার কাজ করেন আর নরেন্দ্র মোদী অমিত শাহ ভাঙার কাজ। রমেশ এদিন ডিটেনশন ক্যাম্পে বন্দীদের পরিসংখ্যার পাশাপাশি কারা কিভাবে বন্দীদশা কাটাচ্ছেন এবং কি চাইছেন তারা সে তথ্য তুলে ধরেন। হম জোড়নে কা কাম করতে হ্যায়, নরেন্দ্র মোদী ও অমিত শাহ তোড়নে কা কাম করতে হ্যায়। हम समाज में सद्भावना फैलाते हैं। नरेंद्र मोदी और अमित शाह और बीजेपी समाज में घृणा और द्वेष फैलाते हैं। सोनिया गांधी जी ने हमें आदेश दिया था कि हम आए उत्तर पूर्वी राज्यों में एनआरसी के बारे में और सीएबी के बारे में हमारे कांग्रेस पार्टी के सहयोगी हमारे साथी से उनसे विचार उनके विचार हम उनसे बात करें और बाद में कांग्रेस पार्टी को अवगत कराएं कि अलग अलग जगहों में क्या राय। आज हम यहाँ डिटेंशन सेंटर आए हैं। इस डिटेंशन सेंटर में 48 ऐसे लोग हैं जो अपने आप को भारतीय नागरिक मानते हैं पर वो फॉरेनर डिक्लेयर किए हैं। 17 ऐसे लोग हैं जो बांग्लादेश से आए हैं और बांग्लादेश वापस जाना चाहते हैं पर वो नहीं हो पाया, और 6 ऐसे लोग हैं जो म्यांमार से आए। রমেশ আরো বলেন, আইন বলছে যারা 3 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন তারা 2 লক্ষ টাকার সিওরিটি বন্ড দিয়ে বিল পেতে পারেন, কিন্তু তা হয়নি। এটা বড়ই দুঃখজনক। কানুন কেতা হয় কি আগর 3 সাল आप डिटेंशन सेंटर में हैं तो आप श्योरिटी दे सकते हैं 2 लाख का और आपको बेल मिलेगा। आज बड़ी अफसोस की बात है कि हम लोगों ने यहाँ एक औरत को देखा है, करीमगंज से है वो 10 साल से डिटेंशन सेंटर में, और उनकी एक बेटी है जो 9.5 साल यहाँ जेल उन्होंने काटा है। क्या भविष्य? तो हम सोचेंगे, हम बातचीत करेंगे रिपुन बोरा जी से, सुष्मिता देव जी से, यहाँ के MLA से कि जो लोग 3 साल यहाँ रहे हैं डिटेंशन सेंटर में उनको हम कैसे राहत दें। कानून के मुताबिक, कानून जो कहता है, कानून कहता है कि 3 साल बाद अगर 2 लाख श्योरिटी मिलेगा तो उनको बेल मिल सकता है। इस पर हम बातचीत करेंगे। করিমগঞ্জ জেলা পরিষদ বোর্ড এবার বিজেপির দখলে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশিস নাথ।
কুড়িটি ভোটের মধ্যে দশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আশিস। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মমতা বেগম পেয়েছেন আটটি ভোট। একজন সদস্য ভোটদানে বিরত থাকেন এবং একটি ভোট নষ্ট হয়েছে। এতে বিজয়ী হন আশিস নাথ। অন্যদিকে ভাইস চেয়ারপারসন আসনটিও নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। এই আসনে কংগ্রেস বিজেপি উভয় প্রার্থীর ভোট সমান হলে টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়। বিজেপি প্রার্থী বিমলা সরকার ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আশিস নাথ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আশিস জানান, নয় মাসে যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেবেন বলে কথা দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নব কুমার দলে। কারণ আজি করিমগঞ্জের মানুষে এটা মানে উন্নয়নের স্বার্থত যেটা আমার আমাক ভোট দিলে, তার কারণে আমি গোটেই জেলা পরিষদের সদস্য আর গোটেই রাইজবিলাক আর বিশেষক আমার এমপি মহোদয়, পাথারগান্ধীর বিধায়ক মহোদয়, রাতাবাড়ির নতুন বিধায়ক, জেলা বিজেপির সভাপতি আর যুব বরিষ্ঠ কর্মকর্তা আমার বিশ্বরূপ ভট্টাচার্য ডাঙরিয়া, বিশন দাস ডাঙরিয়া আর যুব কর্মকর্তা আমাকে সহায় করেছে। বিগত ন মাস ধরে আমি কেস লড়ি 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 আর গোটেই লিডারবিলাক আর আমার এমপি এমএলএ আর গোটেই লিডারবিলাকে যে সহায় করে আইছে তার কারণে সবকে আমি ধন্যবাদ জানাইছো। বিশেষ করে আমি করিমগঞ্জ জেলার জনসাধারণক আমি ধন্যবাদ জানাইছো। অন্যদিকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে পাশে রেখে একটি স্বচ্ছ ও ভ্রষ্টাচার মুক্ত জেলা পরিষদ গঠন হবে বলে আশা ব্যক্ত করেন। সব ভগবানের আশীর্বাদ, যত রাম আছে লক্ষ্মণ আছে আর আমার এমপি মহোদয় মত কৃষ্ণর ইয়ে দিছে ভূমিকার পালন করার কারণে দায়িত্ব দিছিলে, ইয়াত জয় তো হবই। আর একটা কথা, সন্ত্রাস মুক্ত, করাপশন মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত একটা জেলা পরিষদ গঠন করার কারণে সব সদস্যগুলোকে ভোট দান করেছে, আর ড্রাগস মুক্ত, নেশা মুক্ত সমাজ গঠন করার কারণে গোটে এই যে বিশজন জেলা পরিষদর যুন মানুষগুলোকে বিচারিছে তেওঁলোকে একটা স্বচ্ছ জেলা পরিষদ গঠন করার কারণে তেওঁলোকে ভোট দান। যানজট সমস্যা শিলচর শহরের জন্য আজ এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই যানজট মোকাবিলায় প্রশাসনের কোনো পদক্ষেপই ফলদায়ক হচ্ছে না। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলেছে, এতে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। তাই এবার শিলচর বাইপাস চালুর দাবি উঠল। বৃহস্পতিবার শিলচর অটো মালিকদের বিভিন্ন সংস্থা একযোগে শীঘ্র বাইপাস চালুর দাবিতে সোচ্চার হয়েছে। তাদের মতে, কাছাড়ের সাত বিধায়ক ও সাংসদ একটু উদ্যোগ নিলেই শিলচর বাইপাস চালু হয়ে যাবে। এ ব্যাপারে সারা কাছাড় অটো মালিক সমন্বয় সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বললেন, জেলার বিধায়ক সাংসদরা এক কোটি করে দিলে আট কোটি টাকা হয়ে যাবে, তখন শিলচর বাইপাস চালু করতে অর্থাভাব থাকবে না। আমরা খালি শুনে আসছি ট্রাফিক কনজেশনের সঙ্গে যে বাইপাস বাইপাস বাইপাস, তাই আমরা আজকে লিখেছি উই আর উইলিং টু মেক আওয়ার টাউন ফ্রি ফ্রম ট্রাফিক জ্যাম অ্যান্ড দেয়ার আফটার উই সাজেস্ট দ্য অ্যাথরিটি টু স্টার্ট দ্য বাইপাস অ্যাজ অ্যান আর্লি পসিবল। আর আমরা জেলা প্রতিনিধি, আমাদের কাছাড় জেলায় সাতজন এমএলএ এবং আমাদের একজন মাননীয় এমপি আছেন, এই যে দীর্ঘ 15 বছর ধরে বাইপাস হচ্ছে না, কী কারণে হচ্ছে না, ওনারা যেন একটু ইন্টারফেয়ার করেন, জেলাধিপতি বা প্রশাসন এইভাবে হেনাস্ত করতো না। তাই আমরা অনুরোধ রাখছি সাতটা এমএলএ এবং এমপির কাছে যে ওনারা যে এক কোটি দিয়ে যদি 8 কোটি টাকা হয়, সেই 8 কোটি টাকার বিনিময়ে এক মাসে বাইপাস, দুই মাসে বাইপাস সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি জেলার প্রত্যেকটা বরাকবাসীও এটা যাবেন যে আমাদের এই মতটা আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি না দিচ্ছি নাকি, যে এমএলএ আর এমপি টাকা দিয়ে কমসম বাইপাসটা আগলে শহরের যে প্রাণকেন্দ্রটা বেঁচে যাবে বা অনেক ভবিষ্যতে অনেক প্রাণ বাঁচবে। ভাগাবাজার সমবায় সমিতির ন্যায্য মূল্যের ব্যবসায়ী আনোয়ারুল লস্করের বিরুদ্ধে সরকারি রেশন না দেওয়ার অভিযোগ করে বৃহস্পতিবার সমবায় সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পাশাপাশি তারা আনোয়ারুলের লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছেন এদিন। এদিকে রাজঘাট গ্রামোন্নয়ন সমিতির সভাপতি ময়না মিয়া রবিদাস অভিযোগ করেন, আনোয়ারুল সরকারি বরাদ্দকৃত চাল কেরোসিন জনতাকে না দিয়ে আত্মসাৎ করে আসছেন। সমবায় সমিতির আওতাধীন ন্যায্য মূল্যের একজন দোকানদার আনোয়ারুল হক লস্কর, ওনার পিতার নাম হাজি আব্দুল খালিক লস্কর, উনি আমাদের রেশন সময় মতো দেন নাই,
ওনার বিরুদ্ধে সুপারিনটেন্ডেন্টের কাছে কমপ্লেন করছি এবং সুপারিনটেন্ডেন্ট সারা ডিসির কাছেও কমপ্লেন করছি। কমপ্লেন করার পর তদন্ত আসিয়া তারা তদন্ত করছে, তদন্ত করিয়া দেখছে যে তারা রেশনটা দিছে না, তখন তারা সাসপেন্ড করছে। এরপরে এক মাস বাহারউদ্দিন নামের একজন ডিলার, তার কাছে এক মাসের চাউল 251 পরিবারের চাউল এক মাসের লাগি দিছে। দিলে পরে আমরা সুন্দর মতো পাইছি, কিন্তু এক মাস পরে বাদর মাসও আবার আনারুল হক লস্করের নামে দেওয়ায় আমরা আপত্তি। এ আমরা চাউল দিয়ে না সময় মতো এ সুদি টেকা লইছে, সুদা লাইনতে তার টেকা চাউল লইয়া যায় গিয়ে আমরা চাউল পাই না। প্রতিবাদ করছি, প্রতিবাদ লিখিত প্রতিবাদে তারা খিতা করলো আমরা চাউল না দিয়া, আমরা আপত্তি থাকা অবস্থায় তারা আবার তারে চাউল দিলে এইল। এর কারণে আমরা এই সুর ডিলার মানি না এবং মানতাম না, মানি না, মানবো না। দিন দিন সবকিছুর দাম বাড়ছে কিন্তু আয় কমছে মানুষের, এ সমস্যা সর্বত্র। এই পরিস্থিতিতে প্রশাসনও যদি মানুষের টুটি চেপে ধরে তাহলে কি অবস্থা হয়? শিলচরের অটো মালিকরা তার অন্যতম উদাহরণ। সর্বত্র 16 কিলোমিটার পরিসীমা জুড়ে অটো চলাচল করে। শিলচরেও আগে তেমনটাই ছিল, কিন্তু প্রশাসন যানজটের অজুহাতে এখানে এই পরিসীমা কমিয়ে 10 কিলোমিটার করে দেয়। এবার ফের অটোরিকশার উপর কোপ বসাতে চাইছে প্রশাসন। শুক্রবার অটোর নয়া রুট চিহ্নিত করতে এক বৈঠক ডেকেছে প্রশাসন, কিন্তু তার আগে বৃহস্পতিবার অটো মালিকদের বিভিন্ন সংস্থা একযোগে জেলা পরিবহন আধিকারিকের সঙ্গে দেখা করে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেয়। এদিন জেলা পরিবহন আধিকারিকের সঙ্গে দেখা করার সময় শিলচর অটোরিকশা মালিক সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, শিলচর শহর অটো মালিক সংস্থার সাধারণ সম্পাদক পিন্টু কুমার শীল, শিলচর পিএমআরওয়াই অটো মালিক সংস্থার সাধারণ সম্পাদক মলয় দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সংস্থার কর্মকর্তারা জানিয়ে দেন শুক্রবারের বৈঠকে তারা উপস্থিত থাকছেন না। আগামী করলো মিটিং রিগার্ডিং আইডেন্টিফিকেশন অফ রুট ফর অটো রিস্ক লেটার একটা দিয়েছেন যে অটোর শহর ট্রাফিক কনজাকশনের জন্য অটো চলাচল করার জন্য রুট আইডেন্টিফিকেশন করার জন্য। হোয়ারেজ আমরা জন্মলগ্ন থেকে আসতে ভারতবর্ষে এই অটো রেডিয়াস সিস্টেমে চলে আসতে আসা আস্তা আসামে সমগ্র আসামে অটো রেডিয়াস সিস্টেমে চলে আস্তা আসামে সব জায়গাতে 16 কিলোমিটার রেডিয়াসে অনুপাতে অটো রিক্সা চলাচল করছে। কিন্তু শিলচর শহর আশ্চর্যজনকভাবে যানজুট যানজুট বলে আমাদের অটো রিক্সাতে উপর প্রশাসনে একটার পর একটা একটার পর একটা আইন আনছে এবং আমাদের জীবিকা দুর্বিষহ করে তুলেছে। তাই আজকে আমরা জেলা পরিবহন আধিকারিক মহাশয়ের নিকট উপস্থিত হয়েছি, আগামী করল যে মিটিং আহ্বান করা হয়েছে জেলা ডেপুটি কমিশনার মহাশয়ের তত্ত্বাবধানে। আমরা বর্জন করেছি শিলচর অটো রিক্সা মালিক সংস্থা, শিলচর পিএমআরওয়াই অটো মালিক সংস্থা, শিলচর টাউন অটো মালিক সংস্থা, তিনটা শিলচর মিউনিসিপ্যালিটির ভিত্তিক আমাদের শিলচরের অটো সংস্থা সমস্ত সদস্য এই তিনটা সংস্থারই অন্তর্গত। তিনটা সংস্থায় আগামী করল জেলাধিপতি যে মহাশয় যে আহ্বান করেছেন মিটিং সেটা আমরা বর্জন করেছি। মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে গণধোলাই খেল এক চোর। ঘটনাটি ঘটেছে বরযাত্রপুর লস্কর বাজার এলাকায়। পরে আশিকউদ্দিন নামের ওই চোরকে ভাঙারপাড় পুলিশ আউটপোস্টে সমঝে দেন জনতা। বৃহস্পতিবার আশিককে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে বরযাত্রপুর একটা লস্কর বাজার বলি আছে, তাতে বাজার হওয়ার সময় একটা মণিপুরী মাইকী মানুষ মুড়ি বিক্রি করিয়াছিলে। তেতিয়া এই মানুষজন আই পেলাই বিক্রি করা মতে তার টাকার এই পুঁতি বলে কয় বেগ, আর বেগত একটা মোনাত রাখে, এইটো মোনা লই পেলাই দৌড়ি আসলে তাতে সি হাল্লা করেছে। বাজারের মানুষে মানে বাজারের মানুষে ধরেছে, তাক ধরার পাছত মুখ মাতি পেলাই সঞ্জাই দিছে, এটা মানে তাক চালান দিয়েছে কোর্টে। শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সন্তানেরা আর নিরক্ষর থাকবে না, এদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল শিলচরের ইনার হুইল ক্লাব। মোট 15টি শিশুকে দত্তক নিয়েছেন তারা। সপ্তাহে 3 দিন কারাগারের ভেতরে গিয়ে একজন শিক্ষক তাদের পড়াবেন। ক্লাবের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কারাগারে গিয়ে এসব শিশুকে খুঁজে বের করে তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে এই শিশুদের বইপত্র সহ সমস্ত শিক্ষা সামগ্রী তুলে দেয় ইনার হুইল ক্লাব। মাস্টারে তোমরা রোজ পড়াশোনা করাইব, ঠিক আছে?
আমরা আবার দুই মাস পরে আইমো, আয়া দেখবো তোমরা কতটুকু পড়াশোনা ছিল। স্যার আইবো যখন, যেভাবে স্যার পড়াইবো তোমরা সেইভাবে পড়বা, হ্যাঁ, তাহলে তোমরা পড়াশোনা এখান থেকে শিখতে পারবা, এই সুযোগটা তোমরা পাইবা, যাতে বাইরে গেলে মানে কোনো অসুবিধা হয় না তোমরা নিজেরা নাম লিখতে পড়াশোনা করতে, এই সুযোগটা আমরা ক্লাব থেকে আমরা সবাই তোমরা আজকে এবার দিতেছি। মেহেরপুরের দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাহায্যে এগিয়ে এলো আসাম চেম্বার অব কমার্সের সাউথ শিলচর শাখা। সংস্থার এক প্রতিনিধি দল নিহতদের বাড়ি গিয়ে পরিবারের কর্তার হাতে 50,000 করে নগদ অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, মৃদুল মজুমদার, আশিস হালদার, বুদ্ধদেব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ প্রমুখ। দাম না দিয়ে মানে গাড়ি একদম বেপরাভাবে আইলে, এর লগত শুনে আছে কি আছে এটা মানে স্পষ্ট মানে এটা তো গম পাওয়া নাই, মানে এইটা আমি সরকারের লগত পাশত আমি আমার আবেদন রাখিছো যে ইহার সঠিক তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক। নাগরিক এক্সিডেন্ট করলে, সোনাই রোডত এক্সিডেন্ট করলে, ইমানখিনি এক্সিডেন্ট করি করে আহি কেনে এই আমার কালী পূজাত আহি আমার এই ভাগ্নিত মারিলে, যি মরিলে আজি আমার ভাগ্নি হয়। শুধু যে ড্রাইভারের কি এটা কথা একই পক্ষত খালি ড্রাইভারের লিও মানে দোষ দিও, যে ড্রাইভারের মালিক আছে এই মালিকটো কোনে হয় বা এই মালিকের উপর ইনকোয়ারি হোক, এই মালটো কার আসলে, এই তারপর কার কার হাত আছে এটু পুরো একদম সিবিআই তদন্ত লাগে। মণিপুরে ইউথ ফ্রন্ট অব আসামের উদ্যোগে নিঙ্গল চাকুবা সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সংস্থার রংপুরের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে এই অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক হেরাজৎ সিংহ জানান, বাঙালি সম্প্রদায়ের ভাই ফোঁটার মতোই তাদের এই উৎসব, ফারাক শুধু এতটুকুই, তারা এই ফোঁটা বোনেদের দিয়ে থাকেন। ভাই বোনের মধ্যে অনিন্দ্য সুন্দর সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করে থাকেন তারা। এদিন 2017 সালে ইয়ং রাইটার অ্যাওয়ার্ড এবং 2018 সালে ইয়ং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপক কৃষ্ণমোহন সিংহকে সংবর্ধনা জানানো। আজকে আমরা বোন ফুটা, যেরকম আমাদের বেঙ্গলি সম্প্রদায় বাই ফুটা করে, আমরা মণিপুরী সম্প্রদায় এটাতে বোন ফুটা করে, এই জন্য আজকে বোন ফুটা মণিপুরী যুব ফ্রন্ট অফ আসাম আজকে বোন ফুটা করা হয়েছে। এই বোন ফুটাতে আমরা বরাক ভ্যালিতে বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু, বেঙ্গলি, মার, খাসিয়া, নাগা, রংমাই নাগা, ডিমাসা, মণিপুরী, মণিপুরী মুসলিম, বিভিন্ন সম্প্রদায় এখানে, বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা এখানে আমরা আমন্ত্রণ করছে। এই আমন্ত্রণ দিয়ে আমরা মণিপুরী সম্প্রদায় যারা খানি খাওয়াইমু, তারপরে আমরা বোনারে আমরা গিফট দিব, গিফট দেওয়ার পরে বোনের থেকে আমরা আশীর্বাদ নিমু, ওইটাই আমরা বোন আর ভাইয়ের যেটা সম্পর্ক এই বজায় রাখার জন্য আর বরাকবাসীকে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি আইডেন্টিটি বজায় সেভ করার জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করি। কৃষ্ণমোহন বাবুকে কী কী পদক পেয়েছেন? কৃষ্ণমোহন সিংহ আমাদের মণিপুরী যুব ফ্রন্ট থেকে তারে সম্বোধনা দিয়েছে। হে 2017 ইয়ং রাইটার্স অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি নিউ দিল্লিয়ে তারে একটা তার কবিতার একটা উপরে দেওয়া হয়েছে। তারপরে 2018 মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড অ্যাফেয়ার তরফ থেকে তাকে ইয়ং ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই দুইটা অ্যাওয়ার্ডের জন্য আমরা তাকে আজকে সম্বোধন দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোনিয়ার নির্দেশে ডেলিগেশন টিম শিলচরে, খোঁজ নিলেন ডিটেনশন ক্যাম্পে বন্দীদের। করিমগঞ্জ জেলা পরিষদ বিজেপির সভাপতি আশিস নাথ। যানজট থেকে রেহাই পেতে বাইপাস চালুর দাবি শিলচরে, এগিয়ে আসুন সাংসদ বিধায়করা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।